নতুন শহর পূর্বাচলের সঙ্গে রাজধানীর যোগাযোগের জন্য কুড়িল ফ্লাইওভার থেকে কাঞ্চন সেতু পর্যন্ত নির্মাণ করা হচ্ছে 12.5 কিলোমিটার এক্সপ্রেসওয়ে। 8 লেনের এক্সপ্রেসওয়ের ব্রিজ কালভার্ট, আন্ডারপাস, ওভারপাস এবং দুপাশের পার বাঁধানো 100 ফুটের খালের কাজ শেষের পথে। চলছে শেষ সময়ের সৌন্দর্যবর্ধন ও খুঁটিনাটি কাজ। এই এক্সপ্রেসওয়েটি বাংলাদেশের সবচেয়ে বড় আধুনিক এবং সুন্দর এক্সপ্রেসওয়ে হবে। যদি মেট্রো রেল লাইন 1 অর্থাৎ MRT 1 এর লাইনটি এই এক্সপ্রেসওয়ের মাঝখান দিয়ে না করে রাস্তার এক পাশ দিয়ে করা যেত, তাহলে একদিকে যেমন রাস্তার ক্ষতি থেকে রেহাই পাওয়া যেত, তেমনি করে এই এক্সপ্রেসওয়ের সৌন্দর্যও নষ্ট হতো না। দর্শক, পূর্বাচলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজুক নির্মিত 8 লেনের কুড়িল পূর্বাচল এক্সপ্রেসওয়ের কাজ প্রায় শেষের পথে। এদিকে শুরু হবে মেট্রো রেলের লাইন 1-এর নদ্দা থেকে রূপগঞ্জের পিতলগঞ্জ অংশের নির্মাণ কাজ, ফলে এক্সপ্রেসওয়েটি দ্বিতীয়বারের মতো কাটতে হবে। একই রুটে সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন করার পর মেট্রো রেলের উড়ালপথের পিলার স্থাপন ও স্টেশন নির্মাণ কাজ শুরু হলে উদ্বোধনের অপেক্ষায় থাকা কোটি টাকার সড়কটি নষ্ট হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কুড়িল থেকে বালু নদী পর্যন্ত 6.2 কিলোমিটার দীর্ঘ 8 লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়ে এবং 6 লেন বিশিষ্ট সার্ভিস রোড সহ 14 লেন বিশিষ্ট রাস্তার কাজ প্রায় শেষের পথে। বালু নদী থেকে কাঞ্চন পর্যন্ত 6.16 কিলোমিটার দীর্ঘ 6 লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়ে ও 6 লেন বিশিষ্ট সার্ভিস রোড সহ 12 লেন রাস্তার নির্মাণও শেষের পথে। প্রকল্পটি বাস্তবায়ন করেছে রাজুক। MRT লাইন 1 প্রকল্পের 2টো লাইন থাকবে। একটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাটির নিচ দিয়ে যাবে কমলাপুর পর্যন্ত। এই পাতাল পথে রেলওয়ে স্টেশন থাকবে 12টি। স্টেশনগুলোর নির্ধারিত জায়গার মধ্যে রয়েছে কমলাপুর, রাজারবাগ, মালিবাগ, রামপুরা, আফতাবনগর, বাড্ডা, উত্তরবাড্ডা, নতুনবাজার, নর্দা, খিলক্ষেত, বিমানবন্দর টার্মিনাল 3 এবং বিমানবন্দর। আর MRT লাইন 1 এর অপর অংশটি নতুনবাজার থেকে পূর্বাচল পর্যন্ত যাবে মাটির উপর দিয়ে উড়াল পথে। এ পথে স্টেশন থাকবে 60টি। সেগুলোর নির্ধারিত জায়গা হল জোয়ারসাহারা, বোয়ালিয়া, মস্তল, শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম, পূর্বাচল সেন্ট্রাল, পূর্বাচল পূর্ব এবং পূর্বাচল টার্মিনাল। MRT লাইন 1 প্রকল্পের মোট দৈর্ঘ্য হবে 31.241 কিলোমিটার। এই প্রকল্প বাস্তবায়নে মোট খরচ হবে 52,561 কোটি টাকা। এর মধ্যে 40,000 কোটি টাকা দিচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা। বাকি 12,561 কোটি টাকা খরচ করবে বাংলাদেশ সরকার। 2026 সালে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উন্নয়ন প্রকল্পগুলোর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।